পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদের বিরুদ্ধে যে তদন্ত চলছে দুদক যেই অনুসন্ধান করছে সেই অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট আজকে হাইকোর্টে দাখিল করা হয়েছে সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই অগ্রগতি রিপোর্টটি দাখিল করেছেন এবং অগ্রগতি রিপোর্টে বেশ কিছু অস্বাভাবিক লেনদেন এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী শুধু বেনজুর আহমেদ নয় বেনজুর আহমেদের স্ত্রী এবং বেনজুর আহমেদের দুই মেয়ে তো অনুসন্ধান শুরুর পরে যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন প্রায় তেরো কোটি টাকার মতো সেই ধরনের তথ্যও কিন্তু এই অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে প্রাথমিকভাবে আমরা এই কথাটা বলতে পারি সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক লেনদেন কিছু উপাদান পাওয়া গেছে সেই সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে এবং দেশের বাইরেও কিছু আছে কি না সেই বিষয়গুলি খতিয়ে দেখছে বেনোজির এবং বেনোজিরের পরিবার বিদেশেও অঢেল সম্পদের মালিক হয়েছেন বা অঢেল সম্পদ অর্জন করেছেন সে ধরনের তথ্যও কিন্তু তাদের কাছে রয়েছে কমিশন অলরেডি ওনার বিরুদ্ধে সেপারেট একটা প্রসিডিং স্টার্ট করে দিয়েছে এবং ওনাকে সম্পদ বিবরণী জারির একটা নোটিশ দেওয়া হয়েছে একুশ দিনের মধ্যে কাজেই দুটো বিষয়েরই আমরা পূর্ণাঙ্গ কমিশনের অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন এবং দেশের বাইরে যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন এ ধরনের একটি খবরও কিন্তু গণমাধ্যমে এসেছিল আটাশে এপ্রিল একটি আবেদন করা হয়েছিল একজন আইনজীবী দুদকে এই আবেদনটি করেছিলেন যেন ভূমি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানটি শুরু করা যায় কিন্তু দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি সেই কারণে তিনি হাইকোর্টে মামলাটি করেছিলেন আজকে হাইকোর্ট আদেশ দিয়েছেন যে আইনজীবী ভূমিমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান চেয়ে যে আবেদনটি করা হয়েছিল সেই আবেদনটি যেন যথাযথভাবে আইনিভাবে নিষ্পত্তি করা হয় এবং যদি আইনে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে তাহলে তার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় সেই মর্মেই কিন্তু আদালত আদেশ দিয়েছেন আইন অনুযায়ী এই আবেদনটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় আদালত আরও আরও বলেছেন আপনারা আবার যুক্তি যুক্তিসঙ্গত সময়ে আসবেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে অথবা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে কোর্ট আপনাদের জন্য খোলা আপনারা আবার কোর্টে আসবেন অতএব জনস্বার্থের এই রিটে আজকে যে আদেশটি হয়েছে আমরা সেটা ফলো করব দুদুককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা